অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। আমরা তো বলেছি এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক যে পদ্ধতি রীতিনীতি আছে নিয়ম কানুন সেই অনুযায়ী হবে। ওনাকে সেভাবেই তারা ডেকেছিল, সেভাবেই উনি রিটায়ার্ড নিয়েছেন, এক্সটেনশন পেয়েছিলেন, তা এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে যেটা পদ্ধতি সরকার সেটাই করছে, সেখানে আমাদের কিছু বলার নেই। বঙ্গভঙ্গের দাবি কেউ করেনি, সবাই বলছে যে বঞ্চনা হচ্ছে। কলকাতা আশপাশ বাদ দিয়ে বাকি উত্তর দক্ষিণ জঙ্গলমহল উত্তরবঙ্গ সেখানকার মানুষকে স্বাধীনতার পর থেকে সবাই বঞ্চিত করেছেন। আজকে তারা সেই জন্য বিরোধী পার্টিকে ভোট দিচ্ছেন তাদের মুক্তির জন্য, তাদের অধিকারের জন্য। তো সেখানকার মানুষের যে ক্ষোভ আছে প্রতিনিধি হিসেবে সেটা তারা বলেছেন। তো রাজ্য সরকারের প্রতি মানুষের যে বিশ্বাস নেই, আস্থা নেই, সেটা বোঝা যাচ্ছে। ওখানকার মানুষ বারবার এটা বুঝিয়ে দিয়েছেন, এখন রাজ্য সরকার এটাকে প্রশমিত করুক, কাজ করে দেখাক, সেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দিক। ভোটের আগে কিছু এঁঠো কাটা ছুঁড়ে দিয়ে মহিলাদের গিয়ে মমতা ব্যানার্জি বললেন যে 500 টাকা করে ভাতা দেবো। ভোটের আগে একবার দিয়ে ভোট নিলেন, তারা বলছেন পয়সা নেই। আদিবাসীদের 1000 টাকা ভাতা দিলেন, এখন বলছেন পয়সা নেই। এই যে বঞ্চনা বারবার ধোকাবাজি চলছে, এর বিরুদ্ধে মানুষের আওয়াজ। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যে শিক্ষক নিয়োগ করা হবে, এই ব্যাপারটাকে আপনি কী? এখন অনেকবার ভোটের আগেও শুনেছি আমরা, তার আগেও 1000 তত হাজার, 60000, 50000, যতক্ষণ না হচ্ছে আমাদের স্কুলই বন্ধ আছে। এদিকে বলছে ভাড়ারে টাকা নেই, তো কী করে 30000 শিক্ষককে বেতন দেবেন? কন্ট্রাক্ট, পার্ট টাইম এইসব দিয়েই তো চলছে পুরো প্রশাসন। যেখানে 7 লক্ষ ছিল আর সরকারি কর্মচারী, একসময় এখন 3.5 লক্ষ, 4 লক্ষে পৌঁছে গেছে। কেন এত পদ খালি কেন আছে? লোকের চাকরি নেই, তো গুজরাট মহারাষ্ট্রে যেতে হচ্ছে চাকরি করতে বাংলার যুবকদেরকে। তো উন্নয়নটা কে করবে? কিছু দুর্নীতিগ্রস্ত লোক আর কিছু বুড়ো এখানে থেকে বাংলার উন্নয়ন করতে পারবে? সত্যি সত্যি যদি সম্ভব হয় দেওয়া উচিত, খালি প্রতিশ্রুতি নয়। 10 বছর হয়ে গেল, 3 বার জিতলেন প্রতিশ্রুতি দিয়ে, সত্যি সত্যি কিছু তো করুন ইমানদারির সঙ্গে। দাদা, জন বাটলার প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি, আপনাদের আগে যখন সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বেশ কিছু রাজ্য ভাঙা হয়েছিল, ছোট ছোট রাজ্যের কথা বলা হয়েছিল, এই বাংলার প্রসঙ্গে আপনাদের পার্টি স্ট্যান্ড কি যদি একটু বলেন? কোনো স্ট্যান্ড নেই বাংলায় ভাঙার কথা, কে বলেছে? যদি কেউ করে থাকে, দার্জিলিংয়ে পাহাড়ে আন্দোলন হয়েছে, আর সেই পাহাড়ের আন্দোলনের সঙ্গে মমতা ব্যানার্জি ছিলেন। তিনি পার্বত্য পরিষদে যে এগ্রিমেন্ট করেন, সে জিটিএতে সেখানে যে গোর্খাল্যান্ডের দাবি ছিল সেটাকে অস্বীকার করা হয়নি, সেই দাবিকে বাঁচিয়ে রেখে উনি সই করেছেন, বিজেপি কোনোদিন করেনি। আজকে আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হচ্ছে, যাদের যে নেতার সঙ্গে আজকে ওনারা ঘর করেছিলেন, সে যেই আমাদের সঙ্গে এসেছিলো তখন আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে গেছেন। এখন ওনার আঁচলের তলায় লুকিয়ে আছে, 74টা কেস খেয়ে সব চাপা পড়ে গেল, সব রাজনীতি। বাংলার মানুষ আমার মনে হয় এগুলো বোঝেন, তাই উত্তরবঙ্গ তাদেরকে জবাব দিয়েছে। একই প্রশ্ন যদি সংসদে ওঠে তখন কী করবেন, দল কী করবে? প্রশ্ন তুলতেই পারে যে কেউ, আমাদের তো পরিষ্কার আছে, আমরা কখনো এটাকে সাপোর্ট করিনি আর আমরা কোনো বিভাজনের পক্ষে নাই। একটি ফ্রন্ট তৈরির জন্য দিল্লিতে আজ অকংগ্রেস এবং অবিজেপি দলগুলি নিয়ে একটা বৈঠক করতে চলেছেন প্রশান্ত কিশোর। এইসব ড্রামা অনেক দিন ধরে আমরা দেখছি, এই ফ্রন্ট, ওই ফ্রন্ট, সেই ফ্রন্ট, মোদীর ফ্রন্টই একমাত্র থাকবে, তার সামনে কেউ নাই। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যত মানুষকে ধোকা দিয়েছে ওরা, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। এই এই পার্টিগুলো বেশিরভাগই আঞ্চলিক পার্টি, কংগ্রেসও প্রায় ধীরে ধীরে আঞ্চলিক পার্টি হয়ে যাচ্ছে, সিপিএম হয়ে যাচ্ছে, কারণ মানুষের সঙ্গে এনারা যা বিশ্বাসঘাতকতা করেছেন মানুষ তাদেরকে আজকে সেই তার যোগ্য জবাব দিয়েছে। পশ্চিমবাংলায় সিপিএম কংগ্রেস 30-37 বছর করে রাজত্ব করেছে, 10 বছর আগে যে সিপিএমের 235টা সিট ছিল আজকে তারা বহনই করতে পারেনি, বিধানসভায় তাদের কোনো প্রতিনিধি নেই, এর চেয়ে লজ্জার কী হবে? মানুষ বুঝিয়ে দিয়েছেন তারা কী চাইছেন, বিজেপি আছে, বিজেপির ভবিষ্যৎ, এবং বিজেপিকে যোগ্য বিরোধী হিসেবে তারা চয়ন করেছেন, আমরা সেই দায়িত্ব পালন করব। না, মমতা ব্যানার্জি পাবলিকের বিশ্বাস হারিয়ে ফেলেছেন, কোর্টের বিরুদ্ধে এখানে বিশ্বাস নেই, হাইকোর্টে নাই, যে জিনিস নিয়ে ওনারা গেছেন কোর্ট, কোর্ট তাদেরকে রিজেক্ট করেছে, এমনকি হাইকোর্টে মমতা ব্যানার্জি যে ইলেকশন পিটিশন করেছেন তাতে কে জয় যাবে সেটা ঠিক করে দিচ্ছেন। যাদের বিচার ব্যবস্থা, কোর্ট, সংবিধানের উপরে বিশ্বাস থাকে না তারা এরকম করে, সেই দল তার তো রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত, যারা কোর্টের উপরে আঙুল তোলে, বিচারকের উপরে আঙুল তোলে। ঠিক সেরকম এতদিন হাইকোর্ট থেকে হচ্ছিল, আজকে মানবাধিকার কমিশনে কেন আমরা যাচ্ছি, কেন গভর্নর যাচ্ছেন, সেটা তো ওনার বিফলতা, ওনার প্রশাসন সাহায্য করছে না বলে। আর তার যিনি চেয়ারম্যান আছেন, সেই লোকটি যখন বিচারপতি ছিলেন তার জাজমেন্টে তারা কেস জিতে এখানে রাজত্বে এসেছেন, আজকে তার চরিত্র নিয়ে টানাটানি হচ্ছে, তার ক্যারিয়ার নিয়ে টানাটানি, কত ছোটো লোক,
কত নিম্ন রুচির লোক হলে এই ধরনের রাজনীতি করতে পারে, তাকে ইউজ করে তার জাজমেন্ট নিয়ে তখন ঐতিহাসিক রায় বলে নাচানাচি করেছেন, ক্ষমতায় ফিরে এসেছেন, পার্টিটাই ডুবে যেত। আজকে সেই লোকটা যখন মানবাধিকার কমিশনের একটা নিরপেক্ষ সংস্থায় আছে, তার প্রতি আঙুল তোলা হচ্ছে। এরা কী ধরনের লোক? এরা বিচার ব্যবস্থা, সংবিধান, আইন কার উপরে বিশ্বাস করে?